জ্ঞানতে মিরন্যস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাবিষ্টং স্থাপিতাম জনভূতলে স্বয়ং রূপ কদাম্যায়ং দদাতি সপদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতাপদকমলম্ শ্রীগুরুণা বৈষ্ণবংশ শ্রীরূপং সকৃজাতং সহগণারঘুনাথমিদং তং সজীবম্। স্বাদ্বৈতং শবদূতং পরিজনাশ্রিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদং সহগণললিতা শ্রীবিশাখান্বিতং স। নমোয়ং বিষ্ণুপদায়ং কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদান্তৌ স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতীদেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদেশতারিণে পঞ্চাকল্পতরুভ্যঃ কৃপাসিন্ধুভ্যঃ চ অতীতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়াতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরাস্তুশ্রে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কন্দ রাধা কন্দ নমস্তুতে। তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথয়তে নমঃ। জয়তাং চিরতৌ পুঙ্গিরমন্দিরমতির্গতি মৎসর্বশ পদাম্বুজৌ তদা মদনমনৌ। দিব্যাদবৃন্দারণ্য কল্পদ্রুমাধবৌ শ্রীমদ্রত্নকর সিংহাসনস্থৌ শিলাগোবিন্দদেবৌ পৃষ্ঠালিবিশিবমনৌ শরামি। শ্রীমানুরসরশরম্বী বংশীপাটতটস্থিত কশন বেণুশনৈকপি কপিনাথ শ্যান্তন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃতাং নরং চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীং বেশাং ততো জয় মুদীরয়ে। নষ্ট প্রাশ অবদ্রেষু নিত্যং ভগবতি সেবায়া। ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকে। মুখং করতে বাচন বঙ্গং লঙ্ঘয়তে গিরি যদি পাতমাং বন্দে শ্রীগুরুদীন তারণম্। পরমানন্দ মাধবম শ্রীচৈতন ঈশ্বরম। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী রাধা গোপীনাথ মন্দির কর্তৃক আয়োজিত দামোদর ব্রত উপলক্ষে ভাগবত সপ্তাহ
উপস্থিত সুধী সজ্জন ভক্ত মন্ডলী, মহাদেব মাতৃমন্ডলী, সকলকে জানাই অভিনন্দন, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন রঙ্গশাখা কর্তৃক এই পরিচালিত এই সাত দিনব্যাপী ভাগবতীয় আলোচনা সভার আজকের প্রথম দিবস। প্রথম দিবসেই আমরা প্রথমে ভাগবতের মাহাত্ম্য একটা শ্লোক আলোচনা করে তারপর মূল বিষয়ে আমরা প্রবেশ করব। যদিও গত বছর এই দামোদর মাসে এই ভাগবত সপ্তাহ হয়েছিল, আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ অধ্যায় এখানে পাঠ হয়েছে, আর একটি অধ্যায় ছিল আমি জরুরি কাজে ঢাকায় গিয়েছিলাম, সেটি পরবর্তীতে হয়েছিল। এভাবে সপ্তম অধ্যায় পর্যন্ত হয়েছে। মনে আছে আপনাদের কারা কারা উপস্থিত ছিলেন গত বছর? কতদূর হয়েছে? এখন অষ্টম অধ্যায় থেকে শুরু হবে। আপনাদের মনে আছে ভাগবত কিভাবে এই জগতে এসেছেন? আমি সংক্ষিপ্তভাবে বলছি, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শেষে এই জগৎ থেকে তিনি তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করেন, যেহেতু ভগবান আসেন কিসের জন্য? যা ভগবদ গীতায় ভগবান বলছেন যে যদা যদা হি ধর্মশুক্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যখনই এই জগতে ধর্মের গ্লানি হয় যখন যখন এবং তখন দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আমি এই জগতে অবতীর্ণ হই এবং দুষ্কৃতকারীদের বিনাশ করি, এবং যারা সাধু সন্ত তাদেরকে আমি সুরক্ষা দান করি, আর কি করি? আমি ধর্ম সংস্থাপন করি। তো এই তিনটি কার্য করার জন্যই ভগবান এই জগতে আবির্ভূত হয়েছেন। একটি কি, তিনি যারা দুষ্কৃতকারী তাদের বিনাশ করেন, আর যারা সুকৃতিকারী অর্থাৎ সাধু মহাত্মা তাদের রক্ষা করেন, তাকে বিনাশ করেন দুষ্কৃতকারী, আর কাদেরকে রক্ষা করেন? সাধুদের। আর কি করেন? ধর্ম সংস্থাপন করেন ভগবান স্বয়ং এসে। এই তিনটি কার্য করার জন্য যুগে যুগে তিনি অবতীর্ণ হন। তো যখন দ্বাপরের শেষে ভগবান এই ধরাধামের যে ভার হরণ করে সেই সাধু মহাত্মা যুধিষ্ঠিরকে রাজ্যে অভিষিক্ত করে তার কার্য সম্পন্ন হয়েছে, এজন্য তিনি কি করছেন? তার স্বীয় ধামে প্রত্যাবর্তন করেছেন। আর স্বীয় ধামে প্রত্যাবর্তনের পরেই এই ভাগবত পুরাণ প্রকাশিত হয়েছে। কলিযুগের প্রারম্ভে অর্থাৎ দ্বাপরের শেষে, যেদিন থেকে ভগবান এই জগৎ থেকে স্বীয় ধাম অর্থাৎ গোলোক বৃন্দাবনে প্রবেশ করেছেন, সেদিন থেকে এই কলিযুগের সূচনা হয়েছে। তাই কলিযুগ ভয়ঙ্কর অন্ধকার যুগ, তমসাচ্ছন্ন, এই তমসাচ্ছন্ন যুগের মানুষের জীবন বিধান স্বরূপ কি হয়েছে? এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। যেমন অন্ধকার দূরীভূত হয়, যেমন পূর্ব দিগন্তে যখন সূর্যের উদয় হয় তখন অন্ধকার কি হয়? দূরীভূত হয়ে যায়। তো তেমনই ভাগবত শাস্ত্র প্রকাশিত হওয়ার ফলেই কলিযুগের যে অন্ধকার আচ্ছন্ন যে প্রভাব সেটি দূরীভূত হয়ে গেছে।
তাই ভাগবতকে তারা আশ্রয় করবে, তারাই কি হবে এই কলির প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকবে। তাই ভাগবতে এই ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, এই ভাগবত কত মহিমান্বিত, এবং ভাগবতের যদি কেউ এই পঠন পাঠন করেন তাহলে তিনি অনায়াসে ভগবত ধামে প্রবেশ করতে পারেন। এখানে বলা হয়েছে দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে একাদশ এবং দ্বাদশ এবং ত্রয়োদশ চতুর্দশ শ্লোকে আদিমত্ত বসানেষু বৈরাগ্যম আখ্যান সংযুতম হরিলীলা কথা প্রতাম অমৃতানন্দিত তৎসুরম সর্ববেদান্ত সারম যদ ব্রহ্মাত্মকতলক্ষণম বস্তুদ্বিতীয়ম তন্নিষ্ঠম কৈবল্যক প্রজাননম। উক্ত শ্লোক দ্বয়ানুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীমদ্ ভাগবত সেই সমস্ত বর্ণায় পরিপূর্ণ যা মানুষকে জড়জীবনের বৈরাগ্য লাভে উৎসাহিত করে, এবং সেখানে বর্ণিত ভগবান শ্রীহরির অমৃতময় দিব্য লীলাসমূহ সাধু ভক্ত এবং দেবতাদের দিব্য আনন্দ দান করে। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত দর্শনের সারাতিসার, কেননা এর আলোচ্য বিষয় হচ্ছে পরম সত্য যা একই সঙ্গে চিন্ময় আত্মা থেকে অভিন্ন, পরম বাস্তব এবং অদ্বিতীয়। এই গ্রন্থের লক্ষ্য হচ্ছে সেই পরম সত্যের প্রতি কেবল সেবা লাভ করা। এই ভাগবতটি বেদান্ত দর্শনের সার, আর এই ভাগবত সমস্ত জ্ঞানের পরিপূর্ণতা বিধান করে, যাকে করে মানুষকে এই ভগবন্ধন থেকে সেই বৈরাগ্যের দিকে অগ্রসর করে। তাই চতুর্দশ শ্লোকে বলা হয়েছে রাজন্তে তাবদানানি পুরাণানি শতাব্দানি যাবত ভাগবতম নাইব স্বাতে অমৃত সাগরম। অনুবাদ অন্যান্য পুরাণগুলি সাধু ভক্তদের সবাই ততদিনই দীপ্তি বিকিরণ করে যতদিন পর্যন্ত অমৃতের মহাসাগর এই শ্রীমদ ভাগবত শ্রুত না হয়। তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অন্যান্য বৈদিক গ্রন্থরাজি এবং পৃথিবীর অন্যান্য শাস্ত্রসমূহ ততদিনই প্রাধান্য বিস্তার করে থাকে যতদিন পর্যন্ত এই শ্রীমদ ভাগবত যথাযথরূপে শ্রুত বা উপলব্ধ না হয়। শ্রীমদ ভাগবত হচ্ছে অমৃতের মহাসাগর এবং পরম গ্রন্থ। শ্রীমদ ভাগবতের শাস্ত্রত শ্রবণ কীর্তন এবং বিতরণ জগতে পবিত্র করবে এবং অন্যান্য অধস্তন গ্রন্থাবলীকে তখন নিকৃষ্ট স্তরের এবং বিবর্ণ বলে মনে হবে। ভাগবত এমনই মাহাত্মপূর্ণ, কারণ ভাগবতে এমন উন্নত তত্ত্ব নিরূপিত হয়েছে বা দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে। এই ভাগবত আস্বাদন করার মাধ্যমে কি হবে অন্যান্য পুস্তকের প্রতি তখন আর আগ্রহ থাকবে না, কেননা ভাগবতে এমনই রস, যে রস আস্বাদনের মাধ্যমে অন্যান্য শাস্ত্রগ্রন্থে যে সমস্ত রসের কথা বলা হয়েছে সেই রস
তা তিরোহিত হয়ে যাবে, অর্থাৎ দূরীভূত হয়ে যাবে আমাদের হৃদয়ে থেকে। তাই ভাগবত আরো বলা হয়েছে, সর্ববেদান্ত সারম হি শ্রীমদ ভাগবতম ঈশ্বতে তত্র সম্বিত তৃপ্তস্য সদ্রতি কশ্চিত। শ্রীমদ ভাগবত কে সমস্ত বেদান্ত দর্শনের সার বলে ঘোষণা করা হয়, যিনি এই শ্রীমদ ভাগবতে দশামৃতে তৃপ্তি লাভ করেছে তিনি কখনোই আর অন্য কোনো গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। তিনি এই শ্রীমদ ভাগবত মে রস আস্বাদন করেছেন, তিনি কখনোই আর অন্য গ্রন্থের রস গ্রহণ করতে চাইবেন না। নিম্ন কামম যথা গঙ্গা দেবা নমাশ্চুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাং আদি যথা। অনুবাদ, ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই পরম, বৈষ্ণবের মধ্যে শিবই শ্রেষ্ঠতম, তেমনি এই শ্রীমদ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। আর এখানে কি বলা হয়েছে, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ কে? কোন নদী? গঙ্গা। আর সমস্ত দেবতাদের মধ্যে? না, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত। আর সমস্ত বৈষ্ণবদের মধ্যে কি? শিব। এই যে উপরে আছেন শিবজি, পরম বৈষ্ণব চূড়ামণি, সেই বৈষ্ণবানাং যথা শম্ভু। তেমনি সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কি? ভাগবতম। এখানে কোনো মল নেই, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। ক্ষেত্রাণাম চৈব সর্বেষাং যথা কাশী হি অনুত্তম তথা পুরাণ ভক্তানাং শ্রীমদ ভাগবতম দ্বিজাহাম। অনুবাদ, হে ব্রাহ্মণগণ, তীর্থক্ষেত্র সময়ের মধ্যে কাশী যেমন শ্রেষ্ঠ তাই অনতিক্রান্ত, ঠিক তেমনি সমস্ত পুরাণের মধ্যে শ্রীমদ ভাগবত আছে শ্রেষ্ঠতম। তীর্থের মধ্যে কোনটি তীর্থ শ্রেষ্ঠ? কাশী। তাই কাশীতে কি করা হয়? বাস করা হয় একদিন, অন্তত তীর্থ। ঠিক তেমনি পুরাণের মধ্যে কোন পুরাণ শ্রেষ্ঠ? ভাগবত পুরাণ। শ্রীমদ ভাগবতম পুরাণামলম যদ বৈষ্ণবানাম প্রিয়ম যস্মিন পরমাংশ আমলম জ্ঞানম পরম দীয়তে তত্র জ্ঞান বিরাগ ভক্তি সহিতম নিষ্কর্মম অবিস্মৃতম তৎসীন সুপট্ন বিচারণ পরো ভক্তা বিমুশ্চন্ন। অনুবাদ, শ্রীমদ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই যে আমরা অমল পুরাণ যে বলছি সেটা কোথায় আছে? এখানে বলা হয়েছে শ্রীমদ ভাগবত হচ্ছে অমল প্রাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়, কেননা এতে পরমাংশদের গ্রাহ্য পরম অমল জ্ঞান বর্ণিত হয়েছে। যারা পরমাংশ স্তরের ব্যক্তি তাদের এই অমল জ্ঞান বর্ণিত হয়েছে। এই শ্রীমদ ভাগবত দিব্য জ্ঞান বৈরাগ্য এবং ভক্তির সহিত জড়জগৎ থেকে মুক্তির উপায় ব্যক্ত করে। এই ভাগবত করে দিব্য জ্ঞান যা বৈরাগ্য এবং ভক্তির সহিত জড়জগতের মুক্তির উপায় ব্যক্ত করে। কি করে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করা যায় সেই তত্ত্ব এখানে প্রদান করা হয়েছে। যে কোনো ব্যক্তি যদি অন্তিম আন্তরিকভাবে শ্রীমদ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, ভক্তিযুক্ত চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তিনি পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। কেউ যদি ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন আন্তরিকভাবে এবং ভক্তি সহকারে চিত্তে যথাযথভাবে শ্রবণ কীর্তন করেন, তাহলে অন্তিমে মুক্তি লাভ করবেন অনায়াসে। জয় জানি তাই গৌর প্রেমানন্দে।
শ্রীমদ ভাগবতম যেহেতু জরাপ্রকৃতির গুণসম থেকে পূর্ণরূপে মুক্ত, তাই এটি অসাধারণ চিন্ময় সৌন্দর্যে মণ্ডিত এবং তাই এটি ভগবানের শুদ্ধ ভক্তদের কাছ থেকে অতি প্রিয়। পরমাংশম কথাটি ইঙ্গিত করে যে এমনকি পূর্ণরূপে মুক্ত আত্মাও শ্রীমদ ভাগবত শ্রবণ এবং বর্ণন করতা গৃহী। যারা মুক্তি লাভের চেষ্টা করছেন তাদের অবশ্য কর্তব্য সশ্রদ্ধ চিত্তে ভক্তি সহকারে শ্রবণ কীর্তনের মাধ্যমে এবং পূর্ণ বিশুদ্ধতার সঙ্গে এই গ্রন্থের সেবা করা, এই গ্রন্থের সেবা করা অর্থাৎ ভাগবত প্রচারে সহযোগিতা করা। হরে কৃষ্ণ। আমরা আজকে কয়েকটি শ্লোক পাঠ করলাম মাত্র। এখন আমরা আমাদের পাঠ্যসূচি আজকে অষ্টম অধ্যায় হবে কুন্তি দেবী। ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময় বিগ্রহ, যা আমরা গত বছর বলেছি মনে আছে। ভাগবত কটি স্কন্ধ রয়েছে? দ্বাদশ স্কন্ধ। আর কোন স্কন্ধ ভগবানের কোন অংশ কাদের মনে আছে? মাতা দিদের না প্রভুদের? প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের পাদস্বরূপ, পা স্বরূপ, দুই পা, দুটি স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ভগবানের উরুস্বরূপ, জঙ্ঘা। পঞ্চম হচ্ছে ভগবানের উদর বা নাভি স্বরূপ। ষষ্ঠ হচ্ছে ভগবানের বক্ষস্বরূপ। সপ্তম এবং অষ্টম আছে ভগবানের বাহুস্বরূপ। নবম স্কন্ধ আছে ভগবানের কণ্ঠস্বরূপ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল স্বরূপ। আর একাদশ স্কন্ধ আছে ভগবানের ললাট। আর দ্বাদশ স্কন্ধ আছে ভগবানের মস্তক। এই বারোটি স্কন্ধ ভগবানের বারোটি অঙ্গের সদৃশ। তাই আমরা যেমন ভগবানকে মন্দিরে যখন প্রণতি নিবেদন করি, ভগবান কি করি? প্রথমে পাদযুগল দর্শন করে, তারপর ক্রমে ক্রমে উরু, তারপর নাভিদেশ, তারপর উদর, বক্ষ, হ্যাঁ, তারপর বাহুদয়, কণ্ঠ, তারপর কি করি আমরা ভগবানের মুখমণ্ডল দর্শন করি, তারপর ভগবানের ললাট, তারপর ভগবানের মস্তক। এভাবে ক্রম অনুযায়ী কি দর্শনীয়, নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে। তেমনি আমাদের ভাগবতম আমাদের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করে, হ্যাঁ, পর্যায়ক্রমে আমাদের উপরের দিকে উঠতে হবে। অন্যান্য অধ্যায়গুলি বা স্কন্ধগুলি পাঠ করতে হবে। আমরা শুরু করেছি প্রথমেই প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে। এখন আমরা আজকে অষ্টম স্কন্ধ প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের প্রথম থেকে শুরু করব। সেখানে কি আছে? কুন্তী দেবীর প্রার্থনা। এই কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এটি মায়েদের জন্য সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে। কুন্তী দেবী কে ছিলেন? পঞ্চ পাণ্ডবদের মাতা ছিলেন। দেখুন, পঞ্চসতীর নামের ক্ষেত্রে কার নাম রয়েছে? অহল্যা, তারাকুন্তী, দ্রৌপদী, মন্দোদরী, পঞ্চকন্যার নাম স্মরণিত্যাম, হ্যাঁ, মহাপা